স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গণিতের একটা গুরুত্বপূর্ণ প্যাডাগজিক্যাল ক্লাস। আজকের আমাদের আলোচ্য টপিক হচ্ছে গণিতের ক্ষেত্রে শিখনের সমস্যা এবং তার সমাধান। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, যে গণিত শিখনের ক্ষেত্রে বা গণিত শিখনের সমস্যার কারণগুলিকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়। ওকে, তো এখানে চারটে অপশন আছে, দেখো দুটি, তিনটে, চারটে এবং পাঁচটি। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটাই তোমার অপশন সি, চারটে। তো এই যে গণিতের ক্ষেত্রে যে শিখন সমস্যাগুলি চারটে রয়েছে সেগুলো কী কী? এই যে সমস্যাগুলির মধ্যে যেটা এক নম্বর হচ্ছে তোমার যে শিক্ষার্থী কেন্দ্রিক, ওকে, শিক্ষার্থী কেন্দ্রিক এক ধরনের সমস্যা রয়েছে। দুই নম্বর হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, ওকে। তিন নম্বর হচ্ছে যে বিদ্যালয় পরিচালন সম্বন্ধীয় সমস্যা এবং বিবিধ। এই যে সমস্যাগুলো তোমাদের কিন্তু একটু ডিটেলসে জানতে হবে। যদি প্রশ্ন আসে কোন একটা অপশন দিয়ে দিল সেটা কোন ধরনের শিখনের সমস্যা, যদি দেখা গেল সেই ক্ষেত্রে যে আগে তোমাকে ডিটেলসে জানতে হবে যে ওই চারটি সমস্যা কী কী। একটা যেরকম হলো শিক্ষার্থী সম্বন্ধী, শিক্ষার্থী সম্বন্ধের ভিতরে কী কী থাকতে পারে জাস্ট কয়েকটা বলছে, যেরকম শিক্ষার্থীর মনোযোগের অভাব, অহেতুক অন্যদিকে কোনো মনস্কতা, গণিতের প্রতি ভীতি, এই একটা। আর বিদ্যালয় সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে হচ্ছে যে উপযুক্ত যে লাইব্রেরি, তারপর তোমার উপযুক্ত যে শিক্ষকের অভাব, যে শিক্ষক সম্বন্ধীয়, এটাই তোমার বিদ্যালয় সম্বন্ধে। আর শিক্ষক সম্বন্ধের যেটা হচ্ছে যে শিক্ষকের অমনোযোগী, নিজের যে পার্সোনাল যে সমস্যার কারণে মানে গণিতের প্রতি নিজের যে অনীহা, এবং বিবিধের ক্ষেত্রে যে কিছু এরকম যদি কোনো বৈশিষ্ট্য থাকে তো সেই ক্ষেত্রে দেখা পরীক্ষায় এরকম দিয়ে দিতে পারে যে যে উচ্চ উচ্চমানের শিক্ষকের অভাব, এটা গণিত শিখনের কোন সমস্যার মধ্যে পড়ছে। এই ধরনের যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু একটু জটিল হয়ে যাবে, সেই জন্য এই সমস্যার স্তরগুলো ডিটেলসে পড়তে হবে। তো আমরা এই সম্পর্কেও তোমাদের যে বিষয়ভিত্তিক ক্লাস দিতে থাকবো, সেই জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করবে। ওকে, নাম্বার টু যে কোয়েশ্চেনটা দেখো, যে কোনো শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরের গণিত শিক্ষকের কাছে নিয়ে এলো, শিক্ষকের কাজ কী হবে? মানে যে সিলেবাস রয়েছে সে সিলেবাসের বাহিরে কোনো যদি গণিত কোনো অঙ্ক যদি কোনো শিক্ষকের কাছে আনা হয় তাহলে শিক্ষকের ভূমিকা কী হবে? এক নম্বর হচ্ছে কি বিষয়টিকে গুরুত্ব না দেওয়া, শিক্ষার্থীকে গণিতটা করে দেওয়া, তারপর হচ্ছে গণিতটি শিখিয়ে দেওয়া, ঠিক আছে, আর মানে পাঠ্যপুস্তকের বাইরে বলে এর মানে এই বিষয়টি গুরুত্ব না দেওয়া। ওকে, তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, গণিত যে বিষয়টি সেটা হচ্ছে শিক্ষার্থীকে শিখিয়ে দেওয়া। নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটা দেখো, যে কোনো শিক্ষার্থী একটি গণিত শিখতে বারবার ব্যর্থ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করা যাবে? ওকে, তো এখানে অপশানগুলো দেখি কী হচ্ছে, যে গণিতটি বাদ দিয়ে অন্য বিষয়ে যেতে হবে। নাম্বার টু যেটা হচ্ছে দেখো, যে গণিতটি যতক্ষণ না হয় ততক্ষণ চেষ্টা করে যাবে। নাম্বার থ্রি হচ্ছে যে শিক্ষক সাহায্য করবেন বিষয়টি সমাধান করতে। চতুর্থ হচ্ছে দেখো, যে ছাত্রটি গণিতটি না পারার জন্য প্রহার করবেন। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শিক্ষক সাহায্য করবেন বিষয়টি বা ওই গণিতটি সমাধান করতে। নাম্বার ফোর কি হচ্ছে, যে গণিত শিক্ষকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সুব্যক্তিত্বের অধিকারী হওয়া, শিক্ষাদান কার্যে দক্ষ হওয়া, সুবাচনিক ভঙ্গি থাকা, গবেষণা কার্যে দক্ষ হওয়া। তো এই চারটি প্রশ্নের মধ্যে ও অপশনের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, শিক্ষাদানে দক্ষ হতে হবে। ওকে, গণিত শিক্ষকের হিসাবে যে শিক্ষাদান করবে সেটা কিন্তু দক্ষ থাকতে হবে। নাম্বার ফাইভ কী হচ্ছে, দেখো গণিত পাঠ্যক্রমে শিক্ষার্থীদের কী অনুযায়ী হওয়া উচিত, গণিত পাঠ্যক্রম শিক্ষার্থীদের কী অনুযায়ী হওয়া উচিত, রুচি, আগ্রহ, প্রবণতা না সবকটি? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সবকটি। নাম্বার সিক্স, যে গণিতের পাঠ্যক্রমে ব্যর্থতা বোঝায় গণিতের বহুল ব্যবহার দেখে, গণিতের পরিসংখ্যান দেখে, গণিতের সাফল্য দেখে, না গণিতের অসফলতা দেখে? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা তোমার অপশান ডি, গণিতের অসফলতা দেখে। নাম্বার সেভেন হচ্ছে দেখো, যে কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহী বাড়াতে কী করতে হবে, কঠোর শৃঙ্খলাবদ্ধ তৈরি করা, রেনফোর্সমেন্ট দেওয়া, আবাসিক গণিত শিক্ষা কেন্দ্র তৈরি করা, ট্রায়াল এরর পদ্ধতি শেখানো? তো এই সাত নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা তোমার রেনফোর্সমেন্ট দেওয়া। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নাম্বার এইট, গণিত শিক্ষা হওয়া উচিত হাতে কলমে, পুস্তক কেন্দ্রিক, মুখস্থ কেন্দ্রিক, না শিক্ষা কেন্দ্রিক? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা তোমার হাতে কলমে, অর্থাৎ এ হবে
কারেক্ট অ্যান্সার। নাম্বার 9, পূর্বের পাঠ্যক্রমে গণিতের যে বিষয়টির ব্যবহারিক মূল্য বেশি গুরুত্ব পেত, মানে বর্তমান যে পাঠ্যক্রম তার আগের যে পাঠ্যক্রমে গণিতের কোন ব্যবহারিক মূল্যটা বেশি পেত, বীজগণিত, পাটিগণিত, পরিমিতি না ত্রিকোণমিতি? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটি তোমার পাটিগণিত, অ্যারিথমেটিক। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 10, গণিত শিক্ষা কার্য সুন্দর ও আকর্ষণীয় করার জন্য প্রয়োজন গণিত বইয়ের ব্যবহার করা, নাটকের মাধ্যমে পড়ানো, শিক্ষা উপকরণ ব্যবহার করা কোনোটি নয়। তো 10 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটি তোমার অপশান সি, শিক্ষা উপকরণ ব্যবহার করা। 11, গণিত পাঠ্যক্রম হওয়া উচিত, কি ধরনের গণিত পাঠ্যক্রম হতে হবে? অবাস্তব, কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল রেখে, বিমূর্ত বিষয়ের সঙ্গে মিল রেখে? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশান সি, বাস্তবের সঙ্গে মিল রেখে গণিতের পাঠ্যক্রম হওয়া উচিত। নাম্বার 12, কি হচ্ছে যে গণিত শিক্ষাদান কার্য ভালো হবে যদি অনেক শিক্ষার্থী পূর্ণ শ্রেণীকক্ষ হয়, অল্প শিক্ষার্থী পূর্ণ শ্রেণীকক্ষ হয়, শ্রেণীর বাইরে না স্বপাঠ্যক্রম কার্যক্রমের মাধ্যমে? তো এবার প্রশ্নের কারেক্ট অ্যান্সার সে হচ্ছে অপশন সি, অল্প অপশন বি, অল্প শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ হলে সেটা তোমার গণিত যে শিক্ষাদান সেটা সব থেকে ভালো হবে। ওকে, নাম্বার 13, কি রয়েছে যে গণিত শিক্ষায় ব্যবহারিক কার্যাবলী অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্ক এর প্রয়োজনীয়তা রয়েছে, এই কথাটি কতটা সত্য? আংশিক সত্য, না সঠিক, না বেঠিক, না সম্পূর্ণ অবাস্তব? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটি তোমার সঠিক, অবশ্যই যে তোমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিন্তু রয়েছে গণিত যে পাঠ্যক্রম বা শিক্ষাবলীর ক্ষেত্রে। ওকে, নাম্বার 14 নম্বর প্রশ্ন দেখো যে গণিতের ভীতির একটা কারণ হতে পারে, গণিতের প্রতি একটা যে ভয় শিক্ষার্থীদের তার একটা কারণ কি হতে পারে? সংখ্যা ব্যবহার, বিষয়বস্তু ভার বেশি হওয়া, বাড়ির কাজ, না জ্যামিতি? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেই তোমার অপশান বি, বিষয়বস্তুর ভার বেশি হওয়া, এটা হচ্ছে গণিতের একটা কারণ হতে পারে। 15 নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে গণিত শিক্ষার সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজন বা দূরীকরণের জন্য আমাদের কি ব্যবহার করা উচিত বা কি দরকার? যে দক্ষ শিক্ষক, বাস্তবসম্মত ও মনোবৈজ্ঞানিক পাঠ্যক্রম, শিক্ষা উপকরণের প্রয়োগ, না উপরের সবকটি বা প্রত্যেকটি? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশান ডি, প্রত্যেকটি। ওকে, গণিতের শিক্ষা যে সমস্যা সেটা দূরীকরণ করতে গেলে আমাদের কি করতে হবে? দক্ষ শিক্ষক দরকার, বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক মনোভাবপূর্ণ যে তোমার পাঠ্যক্রম তৈরি করতে হবে, আর শিক্ষা উপকরণের যে প্রয়োগ অর্থাৎ TLM এটা ব্যবহার করতে হবে, তাহলেই গণিত শিক্ষার সমস্যা দূরীকরণ সম্ভব হবে। নাম্বার 16, গণিতের শিক্ষাদান কার্যে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় কি গণিতের ব্যবহারিক প্রয়োগ, গণিতের প্রতি ভয়, গণিতের পাঠ্য বই, না শিক্ষা উপকরণ? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটি তোমার গণিতের প্রতি ভয়, এটাই কিন্তু গণিত শিক্ষাদানের একটা বাধা যে স্বরূপ হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে, 17, কি হচ্ছে দেখো যে অবসর বিনোদনেও যাতে গণিত শিক্ষার ব্যবহার হতে পারে সে বিষয়ে গণিত শিক্ষার খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে, না নেই? আংশিক, না শুধু পাঠ্যক্রমে গণিত শেখানোই যথেষ্ট? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার অবশ্যই রয়েছে, অর্থাৎ এখানে এ হবে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখো যে গণিতে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীর বৈশিষ্ট্য হলো, এখানে 4টে আগে তোমার 3টে বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য কিন্তু আগে দেখিনি কি আছে। শিখন খুব ধীরগতিত হয়, জটিল বাক্য ব্যবহার করতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হয়। তো এই 18 নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, কি এ এবং মানে 1 নম্বর এবং 3 নম্বর, কি শিখনে খুব ধীরগতি হয় আর স্মৃতিশক্তি দুর্বল হয়, তাহলে কেন শিক্ষার্থী সে গণিতে ধীর গতি সম্পন্ন হয়ে যাবে? ওকে, 19 নম্বর প্রশ্ন দেখো যে গণিতে অনগ্রসরতার কারণ কি, এখানে 4টে আগে পয়েন্টস বা বৈশিষ্ট্য রয়েছে, কি যে সাধারণ বুদ্ধির অভাব, সঠিক অনুশীলনের অভাব, বিষয়ের প্রতি আগ্রহের অভাব, না নিয়মিত অনুপস্থিত? এই 4টের ভিতর কোনটা গণিতের অনগ্রসরতার জন্য একটা প্রধান কারণ হতে পারে? তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা তোমার অপশান বি, ঠিক আছে? কি কি রয়েছে? 1, 2 এবং 3, অর্থাৎ সাধারণ বুদ্ধির অভাব, সঠিক অনুশীলনের অভাব, বিষয়ের প্রতি আগ্রহের অভাব, এই 3টে যদি কোনো শিক্ষার্থীর মধ্যে থাকে তাহলে সে অবশ্যই গণিতে কিন্তু সে পিছিয়ে যাবে। ওকে, নাম্বার 20, গণিত শিখনে শিক্ষকের প্রধান অসুবিধা হলো নিরাপত্তাহীনতা, ঈর্ষান্বিতা, প্রত্যাখিত, সবগুলো? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার শুনে তোমার অপশান সি, প্রত্যাখিত।
21 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি, হ্যাঁ নিচের কোনটি একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য নয়? সুদক্ষ, বিশ্বাসযোগ্যতা, আত্মবিশ্বাস না অসম্পূর্ণ ব্যবহার? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার অবশ্যই পারবে সেটা হচ্ছে অপশন ডি, অসম্পূর্ণ ব্যবহার। 22 নম্বর প্রশ্ন দেখো হচ্ছে নিচের কোনটি, ঠিক আছে নিচের কোনটি শিক্ষকের পেশাদারি দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়? নিজের সম্পর্কে ধারণা, আত্মবিশ্বাস, উপস্থাপন, সামাজিক বিষয়ে জ্ঞান। তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, সামাজিক বিষয়ে জ্ঞান। 23 নম্বর প্রশ্ন দেখো যে নিচের কোনটি শিক্ষার্থীর গণিতের অক্ষমতার কারণ নয়? শ্রেণীকক্ষের অভিজ্ঞতা, গাণিতিক চিহ্নের ব্যবহার, গণিতের ধ্যান ধারণা না লিঙ্গ বৈষম্য? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন ডি, লিঙ্গ বৈষম্য। 24 নম্বর প্রশ্ন দেখো যে সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ শিখন উপকরণ হল? অপ্রতিকল্পিত, অপ্রতিকল্পিত উপকরণ, প্রতিফলিত উপকরণ, প্রত্যক্ষ উপকরণ না উপরে সবগুলো? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন সি, সেটাই তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, এটা হলো শিখন, শিখনের একটা গুরুত্বপূর্ণ উপকরণ। 25 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নের যেটা হচ্ছে দেখো যে গণিত শিখনের সমস্যার প্রধান কারণ কি? শিক্ষকের শিখন পদ্ধতি, গাণিতিক প্রতিপনের ব্যবহার, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, বিষয়ের প্রতি সঠিক জ্ঞান? তো প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা তোমার অপশন এ, শিক্ষকের শিখন পদ্ধতি, এই হবে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকে আমরা এই ক্লাসে গণিতের শিখনের যে সমস্যা সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, আর বিশ্বভারতী ক্লাস আমাদের খুব দ্রুত শুরু হবে, অতএব আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করবে। তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।